রাজ্যের সুশাসনে আবারও সাংবাদিক আক্রমণ, এবার ঘটনা কৈলা শহরে। শনিবার রাত আনুমানিক ১০টা নাগাদ কৈলাশহর পাইতর বাজার স্থিত কৈলাশহর প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক অরিন্দম দে কৈলাশহর প্রেস ক্লাব থেকে বাড়ি ফেরার পথে ১২-১৫টি বাইকে থাকা বেশ কিছু দুষ্কৃতিকারী অরিন্দম বাবুকে আক্রমণের চেষ্টা করে। ওই সময় অরিন্দম বাবু আক্রমণকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেন এবং এক সময় প্রতিবেশীরা বেরিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। অরিন্দম বাবু বিষয়টি তড়িঘড়ি প্রেস ক্লাব কর্তৃপক্ষকে জানালে ঘটনাস্থলে পৌঁছান প্রেস ক্লাবের সদস্যরা। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিককে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার সহ কৈলাশহর থানার ওসি। আক্রমণকারীদের মধ্যে ৩-৪ জনকে তিনি চিনতে পেরেছেন এবং এই বিষয়ে কৈলাশহর থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন দেখার বিষয় পুলিশ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। মানে সংবাদপত্রিকার একজন সাংবাদিক অরিন্দম বাবুর বাড়িতে অ্যাটাক হয়েছে এবং আমি স্টাফ নিয়ে আমার এসডিপিও সাহেব সহ ভিজিট করি। যদিও আমরা ওইখানে গিয়ে সেরকম কিছু পাইনি, যাই হোক ওনার সঙ্গে কথা বলে যেটা ঘটনা জানতে পেরেছি, কতিপয় দুষ্কৃতি এলাকার যেটা আপনি কয়েকটা নাম বলেছেন যেগুলি আমি ইনভেস্টিগেশনের জন্য এখন উনি এটা অভিযোগ দায়ের করেছেন, এই অভিযোগ মূলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যেটা অ্যাজ পার অ্যাপ্লিকেশন যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার থাকে সেটা আমরা নিয়ে অবশ্যই আমরা ইনভেস্টিগেশন করে প্রকৃত দোষী যা আছে ওর জন্য আমরা শাস্তির ব্যবস্থা করব। Great.